আচ্ছা ভালো লাগবে, নিজে পায়ে দাঁড়াবো। একদম, আমরা কি চা খাবো? না খাবো না চা। Something to hold on to, gotta find it first. But here, আরে মিডল ফিঙ্গার দেখালো কেন? আমাকে হোমগার্ড দাঁড় করায় বলছে আমি নাকি সুলেখার মোড়ে সিগন্যাল ব্রেক করেছি, এই যে আমার গাড়ির বাইক সামনে এখানে দাঁড় করিয়েছে, বলছে ওখানে পেছন থেকে সার্জেন্ট আসবে সুলেখার মোড় থেকে, তারপর উনি যাকে এস দেবে সেটা দেখে। তো হাজার কি যা রে, চা খাবো না আমরা? খাবো না আমরা চা? এই পে যা রে, চা কাকু কা দোকান পে জো বহুত ফেমাস আমারা। গুড ইভিনিং গাইস, লাস্ট ভিডিও যেটা দেখলাম ওটায় অনেকে অনেক কমেন্ট করেছে যে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কমেন্ট করেছে, ঠিক আছে। তো অনেকে বলছে যে শুধু অ্যাক্সিডেন্টে ক্যাপচার করেছে, ওদেরকে হেল্প করা উচিত ছিল, তো ওদেরকে যথেষ্ট হেল্প করা হয়েছে। ভিডিওর লিঙ্ক তুমি চাইলে আমি দিয়ে দিতে পারি কমেন্টে। আর ওখানে ওদেরকে হেল্প করা হয়েছিল, ওরা দুজনেই ড্রাঙ্ক ছিল, দুজনের গাড়ি কোনো নাম্বার প্লেট ছিল না, ওদের জল দেওয়া হয়েছিল, আমরা যে খাবার জল দিয়েছিলাম ওখান থেকে ওদের খাবার জল দেওয়া হয়েছে, তারপর ওদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ওদের যেহেতু গাড়ির অবস্থা খারাপ হয়েছিল, গাড়ির হ্যান্ডেল পুরো ভেঙে গেছিলো, তো এইভাবে ওদেরকে হেল্প করা হয়েছে। ওটা পুরোটা আমি ভিডিও দিতে পারিনি, ভিডিও পুরো ইয়েটা আমাদের ছিল না। তোমরা চাইলে অন্য একজন ব্লগ করেছে এজে হিলস, এজে হিলসের ব্লগে দেখতে পারো, ওখানে পুরো ডিটেলস ওরা রেখে দিয়েছে, তো চাইলে ওখান থেকে তোমরা দেখতে পারো। আর আজকের ব্লগের এখন আমরা যাচ্ছি, এখন চা খাবো না আমরা, খাবো না আমরা চা। আর সাথে রয়েছে এখানে, এই তোর ইউটিউব চ্যানেলের নাম কি? পরিপ্রণব আমার সাথে রয়েছে। তো আমরা এখন আছি জয়পুর থেকে, এই কৈবল্যধাম, কৈবল্যধামের সামনে রয়েছি। তো মৃদুল বাবুকে দেখতে চাও তোমরা? দেখতে চাও? বাবু দেখাচ্ছি মৃদুল বাবুকে, এ হচ্ছে মৃদুল বাবুর ছোট্ট দোকান, খুব সুন্দর। কাকু তোমার দোকান খুঁজতে 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 অবশেষে পাওয়া গেল। নাম 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 চারটে করে দিও, হ্যাঁ চারটে করে, চারটে চারটে। সানু ধর, এই দুটো আমাদের, এই দুটো তোমরা কেন, এই দুটো তোমাদের জন্য। তো এই হচ্ছে চা কাকুর দোকান, আর আপনারা যারা আসতে চান এদিকে হচ্ছে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, তো হচ্ছে ইয়ে বাবাজিদের দিকে, আর এদিকে বেরিয়ে যাচ্ছে পল্লীশ্রী, আপনারা পল্লীশ্রী হয়ে যেতে পারে। যারা এই জায়গাটা লোকেশন পাচ্ছে না তাদেরকে লোকেশন পুরো আলাদা করে বলে দেবো। এই হচ্ছে আমাদের ফুডি প্রণব, আর চাকাকুর সাথে এখন বেশি কিছু কথা বলবো না, আপনারা সবই জানেন চাকাকুর ব্যাপারে। তোমার নতুন দোকানটা খুলে এখন কেমন লাগছে বলো? এখন মোটামুটি ভালো লাগছে। আচ্ছা ভালো লাগছে, নিজে পায়ে দাঁড়াবো। একদম ভালো, খুবই ভালো উদ্যোগ নিয়েছো। আর একবার তোমার সাথে ওই কথাটা শুনতে চাই, চা খাবো আমরা কি চা খাবো না, খাবো না চা। আরে তোরা খুব লাভ হচ্ছে দেখছি, কি খবর তোদের? আর এই চা কাকুর দোকানে গেছিলাম। চা কাকুর দোকানে কোন কোন কারণে খুলে? চা কাকুর দোকান এই পল্লী সিমোর, পল্লী সিমোর এখানে কি কি আর নেই, কেমন বার আছে কোনো চা কাকুর দোকানে? চা কাকুর দোকানে কি চা কবি আর কি জানি। We were traveling in the mountains, just
you want something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna be my fun land. I don't ever want to leave. আরে মিডিল ফিঙ্গার দেখালো কেন? তো গাইস এখানে আমাকে মিডিল ফিঙ্গার দেখিয়ে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দেবো, সেটা কখনো হয় নাকি? তার মধ্যে ভয় লাগছে ওদের দুজনে কারো মাথায় হেলমেট নেই, আর কিছু যদি একটা হয়ে যায়। ভাই দাঁড়া ভাই, তো এখানে আমি রাজ আর মোহরে ভিডিও করার জন্য বেরিয়েছিলাম, হঠাৎ করে পেছনে একটি ছেলে আসে, আর ছেলেটির পেছনে একটি মেয়ে পুরুষ ছিল, মেয়েটি মিডিল ফিঙ্গার দেখায়, কেন দেখায় তা যায় না। আর সামনে গিয়ে ওকে দাঁড় করানো হয় সামনের মোড়ে, সামনের মোড়ে যখন দাঁড় করানো হয় ওকে জিজ্ঞেস করা হয়, ও বলে যে তোমার হেলমেটে ক্যামেরা দেখেছিলাম, হেলমেটে ক্যামেরা দেখে মনে হলো তুমি রেস করো, ইউটিউবে কোনো চ্যানেল আছে সেই জন্য আমি রেভ করে বেরিয়ে গেছিলাম, এগুলোই বললো। তো এই সেই ছেলে মেয়ে দুটো যারা মিডিল ফিঙ্গার দেখেছিলো তখন, আমাকে হোমগার্ড দাঁড় করায় বলছে আমি নাকি সুলেখা মোড়ে সিগনাল ব্রেক করেছি, এই যে আমার গাড়ির সামনে এখানে দাঁড় করিয়েছে, বলছে ওখানে পেছন থেকে সার্জেন্ট আসবে সুলেখা মোড় থেকে, তারপর উনি যাকে দেবে সেটা দেখে যাবো। আমি বললাম ঠিক আছে আসুক, আমার কাছে ফুটেজ আছে। তো গোপন নিয়ে রাস্তায় বেরোনো এটাই এক সুবিধা, তুমি যে কোনো কিছু ফুটেজে থাকলে তুমি সেটা দেখিয়ে দিতে পারো, হয়তো কোনো পুলিশের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা অন্য কোনো বাইককে হয়তো বলেছিলো ধরতে আমাকে ধরেছে, তো দেখা যাক আসুক। সুলেখা মোড় থেকে সার্জেন্ট আস্তে আস্তে বৃষ্টি হয়ে গেছে, আর যেহেতু লেট হয়ে গেছে তো এই ভিজে ভিজে যেতে হবে, কিছু করার নেই। আর সার্জেন্ট আসা মাত্র দেখে বললো এটা আমি ছিলাম না, হোমগার্ড যে ছিল সে ভুল করে আমাকে ধরে ফেলেছে। তো এই ছিল আজকের ব্লগ, আপাতত এখানেই শেষ করছি, আর সানডে আপাতত কিছু প্ল্যান করা হয়নি এখনও, সানডে প্ল্যান করা যাক, সানডে যা রাইড হবে তা থার্সডে বা ওয়েডনেসডের মধ্যেই চলে আসবে ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।